আরো কর্মী ছিল এখানে, যে অনেক লোক এসছে অনেক বড় নাম কর্মী, আমি যেমন একটা তৃণমূলের কর্মী সেরকম কর্মী ছিল। ভালো কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে, মাথা মোটা উনিয়নে ডাস্টবিন থেকে তুমি তাকে এমএলএ করেছিলাম, ডাস্টবিনে জানো তোমার ময়লা পড়ে থাকে, একটা সুন্দর ডাস্টবিনে একটা ময়লা পড়েছিল, সেই ময়লাটাকে পুকুরে ধুয়ে তাকে দাঁড় করেছিল যে ভদ্র হবে ভালো হবে মানুষের কাজ করবে। তার মাথায় এই ধরনের বুদ্ধি। আমি তোমার নাম বলছি না, ডাস্টবিনের একটা ময়লা তাকে দাঁড় করিয়ে এমএলএ করেছিল। এই স্কুলের ঘটনার সঙ্গে তারাই জড়িত, পুলিশ আছে, আইন আইনের ব্যবস্থা করুন, ছাড়বো না, আগেও ছাড়ি নাই আজও ছাড়বো। আগামী বিধানসভা নির্বাচন সেই জায়গাতে লাভপুরে দাঁড়িয়ে, দেখুন একটা কথা বলি, এসব করে লাভ নাই, আগে আগামী বিধানসভায় আসছে। হ্যাঁ, আমি যেই দাঁড়াক, রানাই দাঁড়াক, রামি দাঁড়ায়, যেই দাঁড়াবে সাধারণত জিতব, মানুষের কাজ করেছি যে মানুষকে চাই বলার অধিকার আছে, মানুষকে বলতে পারবো ভোট দিন। মমতা ব্যানার্জি হেভি উন্নয়ন করেছে, লাভপুর কি ছিল আর কি কমি নাই, তার জন্য সাড়া যাবো বিজেপি অন্তর বলে দেয়। আমি তো বলছি দাঁড়াক, দরকারে কিছু সাহায্য করবো যা চাইবে। কুকুর তারাই দেখেছেন কিরকম তারা, সেরকম তো তারাবো না, দাঁড়ালে তো তারাতে পারবো না, দাঁড়ালে সকালবেলায় দেখুন বাড়িটা তো মাঠ হয়ে গেছে,